আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সঙ্গে আছি আমি হিরণ বাদশা ফ্রম চায়না, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম, আল্লাহর একজন প্রিয় বান্দা আল্লাহর ওলি হযরত সুলতান বায়েজিদ বাস্তামি রহমতুল্লাহের দরগা শরীফে। এই মহান ব্যক্তিটি সম্পর্কে আমরা ছোটোবেলা বইয়ে পড়েছিলাম, যার কাছে কিনা তার মা এক গ্লাস পানি চেয়েছিল, আর সে পানি আনতে একটু দূরে গিয়েছিল, পানি নিয়ে এসে দেখে তার মা আবার ঘুমিয়ে গেছে। আর তখন কিন্তু এই মহান ব্যক্তিটি তার মাকে ডাকেননি, মাকে না ডেকে মায়ের বিছানার পাশে সারা রাত এক গ্লাস পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল। তার মনে এরকম ধারণা ছিল, যদি তার মাকে সে ডাকে তার মা যে কোনো কষ্ট পেতে পারে, তার মায়ের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। আর যখন ঠিক ফজরের আজান হয়েছিল সেই মুহূর্তে তার মায়ের ঘুম ভেঙেছিল, আর ঘুম ভাঙার পরে তিনি তাকিয়ে দেখেন যে তার সন্তান সারা রাত তার বিছানার পাশে তার জন্য এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তো তখন সে ফজরের নামাজে বসে আল্লাহর কাছে দুই হাত তুলে সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি আমার সন্তানকে তোমার রাস্তায় কবুল করো। আর এই মায়ের দোয়াতেই কিন্তু আমাদের এই হযরত সুলতান বায়েজিদ বাস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন প্রিয় বান্দা আল্লাহর একজন ওলি হয়েছেন। তো দর্শক মণ্ডলী, মা বাবার ভালোবাসা, মা বাবার দোয়া হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় দোয়া। তো সবাই মা বাবার যত্ন রাখবেন, মা বাবাকে ভালোবাসবেন, মা বাবা বেঁচে থাকলে মা বাবার সেবা যত্ন করবেন। তো দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সঙ্গে হযরত বায়েজিদ বাস্তামি রহমতুল্লাহের মাজার শরীফের পুকুরের মাছ থেকে শুরু করে মাজারের দৃশ্য সম্পূর্ণ আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো যারা এখনো ভিডিওতে লাইক দেন না, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর দেরি না করে আসুন, আমরা মূল ভিডিওতে চলে যাই।